সকলকে স্বাগত জানাচ্ছি অল আপডেট বাংলা আলোচনার একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় তৈরি করবো সেটা হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ অষ্টমসপ্তাহ এসএসসি 2021 অ্যাসাইনমেন্টের উত্তর। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 6, অধ্যায় হচ্ছে 4, অধ্যায় 0 নম্বর হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসায়। আমাদেরকে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে, প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায়ী সংগঠন হিসাবে এক মালিকানা ব্যবসায় এখনও অপ্রতিদ্বন্দ্বী ও বক্তব্যের যথার্থতা নিরূপণ। নির্ধারিত কাজ আমাদেরকে নির্দেশক হিসাবে যেগুলো লিখতে হবে, মালিকানা ব্যবসায়ের ধারণা, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ। আমরা প্রশ্নটি খেয়াল করার পরে আমরা সরাসরি উত্তর চলতে উত্তর যাওয়ার আগে সকল সাবস্ক্রাইব গেস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফার্স্ট আগে বেল আইকনটি অল করে দেবেন। ব্যবসায় উদ্যোগ অষ্টম সপ্তাহে এসএসসি অ্যাসাইনমেন্টের সমাধান। ক নম্বর, এক মালিকানা ব্যবসায়ের ধারণা। যিনি বা যারা মূলধন দেন, মেধা ও শ্রম ব্যয় করে এটাকে গড়ে তোলেন, তারাই ব্যবসায়ের মালিক। ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসায় গঠিত হতে পারে। প্রাচীনকাল হতে দ্রব্য বিনিময়ের মাধ্যমে এক ব্যক্তি কেন্দ্রিক এক মালিকানা ব্যবসায়ের শুরু। একজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন সংগ্রহ করে যে ব্যবসায় সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এবং অনিশ্চয়তা থেকে সৃষ্ট ঝুঁকি বহন করে ও সমুদয় মুনাফা ভোগ করে তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় গঠন করা অত্যন্ত সহজ। স্বল্প অর্থ নিয়ে যে কেউ মালিকানা ব্যবসায় শুরু করতে পারে। এ জাতীয় ব্যবসায়ের আয়তন ছোট হয় বলে এ বেশি অর্থের প্রয়োজন হয় না। ব্যবসা শুরু করতে আইনগত তেমন কোনো ঝামেলা না থাকার কারণে এক মালিকানা ব্যবসায় খুবই জনপ্রিয়। গ্রামে গঞ্জে, হাট বাজারে বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে। তবে শহরে বা পুরসভা এলাকায় উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে হয়। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকায় প্রায় 80% ব্যবসায় মালিকানা ভিত্তিক। আমাদের দেশে সাধারণ মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত। উদাহরণ যেমন কুটির শিল্প, মুদির দোকান, পানবিড়ির দোকান, টেইলারি গার্মেন্টস কারখানা, ট্রেনিং স্টেশন ইত্যাদি এক মালিকানা ব্যবসায়ের প্রকৃষ্ট উদাহরণ। খ, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। প্রাচীনতম জনপ্রিয় সংগঠন হলো এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যার জন্য অন্যান্য ব্যবসায়িক সংগঠন অতি সহজেই পৃথক করা যায়। আর যে সকল বৈশিষ্ট্যের কারণে নিজস্ব স্বকীয়তা নিয়ে বর্তমান পর্যন্ত টিকে আছে তার নিচে নির্ণয় করা হলো, বর্ণনা করা হলো। একক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন ব্যক্তি। তিনি ব্যবসায়ের সব কিছুর স্বত্বাধিকারী এবং নিজের প্রচেষ্টা দ্বারা অর্থ সংগ্রহ করে ব্যবসায় গঠন ও পরিচালনা করে থাকে। দুই, সহজ গঠন। অতি সহজে এই জাতীয় ব্যবসায় সংগঠন গড়ে তোলা যায়। আইনগত জামানা না থাকার জন্য একজন উদ্যোক্তা কম শ্রম ও সময়ের মধ্যে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত করতে পারে। স্বল্প মূলধন। স্বল্প মূলধন নিয়ে অল্প পরিসরে এক মালিকানা ব্যবসায়ের কার্যক্রম শুরু করা যায়। কম পরিমাণে বিনিয়োগ দ্বারা এই জাতীয় ব্যবসায় করা যায় বলে আমাদের দেশে গ্রামে গঞ্জে, হাট বাজারে, শহরে ইত্যাদি জায়গায় এক মালিকানা ব্যবসায়ের প্রচলন বেশি। চার, একক নিয়ন্ত্রণ। এক মালিকানা ব্যবসায়ের পরিকল্পনা, সংগঠন, সমন্বয় কর্মী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের কাজ মালিক নিজে করে থাকে। পাঁচ, অসীম দায়। এ জাতীয় ব্যবসায়ের মালিক একজন ব্যক্তি বলে তাকে সকল ব্যবসায়িক দায় পরিশোধ করতে হয়। একজনের উপর সকল দায় অর্পণ হয় বলে একে বলে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। ছয়, ক্ষুদ্র আকার। প্রায় অধিকাংশ এক মালিকানা ব্যবসায়ের সংগঠনের আকার ও আয়তন ছোট হয়ে থাকে। ক্ষুদ্র আকারের জন্য মূলধন কম লাগে। ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সহজ হয় বলে বর্তমানে এক মালিকানা ব্যবসায়ের সংখ্যা বেশি। সাত, পৃথক সত্তাহীনতা। পৃথক সত্তা হিসাবে এক মালিকানা ব্যবসায়ীকে নিবন্ধিত হতে হয় না বলে এর কোনো পৃথক সত্তা থাকে না। এখানে ব্যক্তি ও ব্যবসায়ী অভিন্ন সত্তা হিসেবে বিবেচিত হয়। একক মুনাফা ও লোকসান বন্টন। এক মালিকানা ব্যবসায়ের অর্জিত সমুদয় মুনাফা মালিক একা ভোগ করে আর লোকসান হলে তাকে বহন করতে হয়। নয়, একক ঝুঁকি। মালিক একা যেহেতু সকল মুনাফা ভোগ করে সেহেতু ব্যবসায়ের সকল ঝুঁকি তাকে বহন করতে হয়। ব্যবসায়ের অনিশ্চয়তা থেকে ঝুঁকির উদ্ভব হয়। দশ, অনিশ্চিত আয়ুকাল। এই এক মালিকানা ব্যবসায়ের শুরু ও পরিসমাপ্তি সম্পূর্ণরূপে এর মালিকের উপর নির্ভর করে। ব্যবসায়ের মুনাফা অর্জন অব্যাহত থাকলেও মালিকের পরিচালনা নিতে থাকলে এক মালিকানা ব্যবসায় চলতে থাকে। উপরিত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণে দেখা যায় এক মালিকানা ব্যবসায় অত্যন্ত সহজ প্রকৃতির ও জটিলতা মুক্ত। অসীম দায়, একক ঝুঁকির মতো কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকার পরও এটি অত্যন্ত জনপ্রিয় ব্যবসায় সংগঠন। নোট, এখানে 10টি বৈশিষ্ট্য দেওয়া হলো, তোমরা যে কোনো আটটি লিখবে। গ, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র বর্তমানে সময় বৃহদায়তন, ব্যবসায়ের জগৎ, পরিমণ্ডলের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ হয়েছে। এই বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে ক্ষুদ্র এক মালিকানার ব্যবসায়
জনপ্রিয়তার শীর্ষ রয়েছে। এক মালিকানা ব্যবসায়ের এমন কিছু বিশেষ ক্ষেত্র লক্ষণীয় যেখানে অন্য ব্যবসায়ের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারে না। নিম্নে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ করা হলো। এক, স্বল্প মূলধনের ব্যবসায়। যে সকল ব্যবসায় পরিচালনা গঠন করতে স্বল্প মূলধন লাগে সেই ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত, যেমন মুদির দোকান, পান, বিদ্যুৎ স্টোর, সবজি দোকান ইত্যাদি। দুই, খুচরা বিক্রির ব্যবসা। যে সকল পণ্য চূড়ান্ত বক্তার কাছে পৌঁছানোর জন্য খুচরা বিক্রেতার প্রয়োজন হয় সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় খুব উপযুক্ত, যেমন বিশ্বের সেরা খুচরা বিক্রেতার দোকান ওয়ালমার্ট স্টোর। পচনশীল পণ্য। পচনশীল পণ্যের ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে গড়ে ওঠে, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদির ব্যবসা পচনশীল পণ্য। চার, সীমিত চাহিদার পণ্য। এমন কিছু পণ্য আছে যার উৎপাদন ও চাহিদা একটা বেশি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, এই ধরনের পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি। পাঁচ, পেশাদারী ব্যবসায়। যে সকল ব্যবসার ক্ষেত্রে একজন দক্ষ পেশাদার ব্যক্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত, যেমন ডাক্তারি, আইন ব্যবসা, প্রতিনিধি ইত্যাদি। ছয়, কুটির শিল্প। ক্ষুদ্র শিল্পে কম শ্রমিক ও মূলধনের প্রয়োজন হয় তাই উক্ত ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় উপযুক্ত, যেমন বাঁশ ও বেতের শিল্প, তাঁত শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। সাত, শৈল্পিক কর্মের ব্যবসায়। যে সকল ব্যবসার ক্ষেত্রে ব্যক্তির নৈপুণ্য শিল্পকর্ম সুনাম জড়িত রয়েছে সেই ক্ষেত্রে এক মালিকানার ব্যবসায় বেশি উপযোগী, যেমন শিল্পকর্ম, আলোকচিত্র, স্বর্ণাগার দোকান ইত্যাদি। আট, কৃষিজাত পণ্যের ব্যবসায়। কৃষিজাত পণ্য সহায়ক পণ্যের ব্যবসার জন্য এক মালিকানার ব্যবসায় বেশি উপযুক্ত বলে বিবেচিত হয়, যেমন ধান ব্যবসায়, আলু ব্যবসায়, কাঁচামালের ব্যবসায় ইত্যাদি। নয়, প্রত্যক্ষ সেবাদান। যে ব্যবসায় থেকে বক্তাগণ প্রত্যক্ষভাবে সেবা পেতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উত্তম, যেমন সুলকাটা, সেলুন, লন্ডির দোকান ইত্যাদি। দশ, প্রকাশনা ব্যবসায়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনা ব্যবসায় এক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠা উত্তম, যেমন খবরের কাগজ, বইপত্র, ম্যাগাজিন ইত্যাদি ব্যবসায়। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হল স্বল্প মূলধন, শ্রম, ঝুঁকি ও কারিগরি দক্ষতা নিয়ে গড়ে ওঠা ব্যবসাসমূহ। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে এই জাতীয় ব্যবসায় পরিলক্ষিত হয়। নোট, এখানে 10টি ক্ষেত্র দেওয়া হলো, আপনারা বা তোমরা যে কোনো 8টি লিখবে। গ, এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ। এক মালিকানা সংগঠন ব্যবসা সংগঠনগুলোর মধ্যে প্রাচীনতম, তবে প্রাচীনতম ব্যবসা হলেও বৃহদাতায়ন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে। এক মালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য সুবিধা আছে যে কারণে জাতীয় ব্যবসায়ের সকলের নিকট জনপ্রিয়, তবে যেসব বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসায়কে বড় ধরনের ব্যবসায়ের পাশাপাশি জনপ্রিয়তার সাথে টিকে থাকার সুযোগ করে দিয়েছে সেগুলি নিয়ে আলোচনা করলো। এক, সহজ গঠন। বৃহদাতায়ন ব্যবসায়ের মতো এক মালিকানা ব্যবসা গঠনে কোনো আইনগত প্রক্রিয়া অবলম্বন করতে হয় না বা জটিল ফলাতে হয় না, সামান্য মূলধন নিয়ে যে কেউ এই ব্যবসা গঠন করতে পারে। দুই, স্বল্প মূলধন। এমন কিছু ব্যবসায় আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না, সে জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী বলে বিবেচিত হয়, যেমন ফানের দোকান, সবজির দোকান, প্রভৃতি। তিন, স্বাধীনতা। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণে কারো সহায়তা নিতে হয় না বলে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হয়। যে সকল ব্যবসায়ী ঝুঁকি কম সেগুলি সবাই পছন্দ করে, কেননা কম আয়ের লোকেরা সাধারণত বেশি ঝুঁকি এড়িয়ে চলতে চান, ফলে তারা এমন ব্যবসায় বেশি পছন্দ করেন। পরিশেষে বলা যায় বৃহদাতায়ন ব্যবসায়ের তুলনায় কতগুলো সুবিধা বেশি থাকার প্রাচীন এক মালিকানা ব্যবসায় আজকের বিশ্বের জনপ্রিয় শীর্ষে এবং বৃহদাতায়ন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা দেওয়ার সাথে টিকে আছে। তাই তো বিশ্ব ব্যবসায় জগতে প্রায় 80% ব্যবসায় একক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে এরকম ফাঁসে থাকার জন্য। চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে ভবিষ্যতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাই নোটিফিকেশন আকারে। ধন্যবাদ।